শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলায় রান্নাঘরে এসে গেছে, এখন প্রায় 7টা বাজে। কি গরম কষ্ট! রাতে কিছু বানানো ছিল না, তো মেয়ের ইচ্ছে হলো মোগলাই পরোটা খাওয়ার। তো এই দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা মাখবো ডিম দিয়ে। এর মধ্যে কিছু দেবো না, খালি আমি ডিম দিয়ে ময়দাটা মাখবো, নুন মিষ্টি কিচ্ছু দেবো না। আমি মোগলাই পরোটা এমনি করেই বানাই, নুন যদি না দেওয়া হয় তাহলে না ক্রিসপিনেসটা থাকে, ওই জন্য আমি নুন দেব না। পরে যখন এই মশলাপাতি দেওয়া হয় তার মধ্যে নুন দিলেই হয়ে যায়, ওটার সঙ্গে মানে মিক্স আপ হয়ে ঠিক হয়ে যায়। আর এইদিকে আমি চিকেন বের করে রেখেছি, বোনলেস চিকেন, এটা দিয়ে পুর বানাবো। তো মেয়ে আর বাবা খাবে এই মোগলাই পরোটা, আমার তো এইসব পেটে সহ্য হয় না। আমার কাছে ভাতই খুচরো এক ওয়ান বাইট নিতে পারি, একটা খালি কামড় নিতে পারি। যেটাকে আমি এখন জলে ভিজে রাখি, এই ময়দাটা মেখে নিয়ে মশলা রেডি করে আমি হাঁটতে চলে যাবো, হেঁটে এসে তারপরে বাদ বাকি টুকু করবো। জলে ভিজে যাবো, জলে কাছে গেলে অনেক দেরি লেগে যাবে। আজকে আসলে মোগলাই পরোটা খাবার কথা কেন বলছি বলো তো, কেন মানে এটা ঠিক হলো, আমি না দুপুরবেলাতে শুয়ে শুয়ে ভিডিও এডিট ফেডিট করার পরে, পোস্ট করে আপলোড করার পরে, আমি খাবার খায় যে সেই মুখবাং চ্যানেল নাকি বলে সেটা দেখছিলাম। তো মোম বলছে, আমার মেয়ে বলছে, মা তুমি এগুলো দেখছো, তার আওয়াজে আমার খিদে পেয়ে আছে। তখন আমি বললাম, কী খাবি বল রাতে? তখন বললো, মা আমি তুই বল কী খাবি? তো বলছে মোগলাই পরোটা। মানে মেয়ে কঠিন খাবার আর কিছু ছিল না, এমনি মজা টাজা করলাম। যাই হোক, তো বলছে বানাতে পারবে বা ছেড়ে দেওয়া কষ্ট হবে না, ঠিক আছে বানিয়ে ফেলি। তরকারি রুটি করা এটা করা একই ব্যাপার, খালি এটা 2-3 ঘন্টা আগে মেখে রেখে দিতে পারলে ভালো হয়, সেই জন্যই মেখে রেখে দেবো। এই ডিমটা ভেতরে যখন নিয়ে দেবো না, তার মধ্যে কাজে লেগে যাবে। আগে ডিমটা দিয়ে ভালো করে রেখে নিতে হয়। সবাই বলে আমি নাকি এই মেটলো পরোটা খুব ভালো বানাই। তো আজকে ব্লগটা এখন থেকেই আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তা এটা ভালো করে মেখে নিয়ে, তারপর এটার বিশেষত্ব হচ্ছে মোগলাই পরোটার মেন হচ্ছে, দেখো চিকেনের পুর যে যেমনি করে খুশি করে, যার যেমনি টেস্ট সেই অনুযায়ী বানায়। আর মেন হচ্ছে যে মোগলাই বাইরের কোটটা ব্যাপার। তো এই যে এমনি করে মেখে নিয়ে, তারপরে এটার মেন ব্যাপার হচ্ছে লিচি কেটে নিয়ে, একটু বড় বড় লিচি কাটতে হয়, মানে যেমনি সাইজের তুমি করতে চাও। লিচি কেটে নিয়ে তারপরে ওটাতে তেল মাখিয়ে আর ভিজে কাপড়ে ঢেকে রাখতে হয়, ওটাই হলো মেন ব্যাপার। এটা দেখো মাখা আমার কমপ্লিট, আর 4টে গোলা হয়েছে, এমনি বড় সাইজের গোলা বানায়। আরে এর মধ্যে একটুখানি হাতে করে তেল নিয়ে, খুবই সামান্য, খুব বেশি নয়, এই যে এমনি করে মাখিয়ে নিচ্ছে। সব কটাতে তেল মাখানো হয়ে গেছে। এবারে এই ভিজে কাপড়টা দিয়ে এটা কেমন করে ঢেকে রেখে দেবো, থাকুক এটা। এই দেখো এর মধ্যে না আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, কয়েক রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে চপ করে নিচ্ছি। আর ওদিকে তো ময়দাটা আমি রেখে দিয়েছি মেখে, এবারে খালি চিকেনের পুরটা করব। আর এটা তো সাদা তেল দিয়ে বানাবো, অল্প তেল দিয়ে দিলাম আমি এর মধ্যে, পুর কম করে বানাবো, কারণ আমার বাবা চিকেনের পুর অত ভালোবাসে না, আমার মেয়েই খালি চিকেনের পুর বেশি ভালোবাসে। অন করে দিয়েছি চিমনি, এই যে নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, কম আছে, এটাকে আগে আমি ভাজবো। ততক্ষণে আমি চিকেনের কিমাটাকে করে নেবো, আর ওটা আমি এটার মধ্যেই করবো। চিকেন কিমা করা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, টুকরো টুকরো করে নিই, যাতে এটা দিয়ে সুন্দর চপ হয়ে যায়। এবার এটাকে চপ করে নেবো, এবার এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, আর একটু কাসুরি মেথি। কাসুরি মেথি মোগলাই পরোটাতে অবশ্যই দেবে, এটা ভীষণ ভালো টেস্ট আসে।
খালি কষানো কাজ, আর কোনো মশলা দিতে হবে না, গরম মশলা লাস্টে খালি দিয়ে দেবো, ব্যাস। হাঁটতে বেরিয়ে গেছি, 7:37 হয়ে গেছে প্রায়, হেঁটে নিয়ে আবার 8:30-এর মধ্যে খেতে দিতে হবে, তাড়াতাড়ি করে হেঁটে নিই ফটাফট। চল, হাঁটা কমপ্লিট, এবারে যাবো ঘরে। বাপরে কি বিভৎস গরম। হেঁটে চলে এসেছি, এবারে মোগলাই পরোটা বানাবো। একটু বসলাম, আমার মেয়ে অনেক হেল্প করে দেয়, এই সমস্ত জোগাড় কিন্তু আমার মেয়ে করে দেয়, ওই জন্য তাড়াতাড়ি করতে পারি। এবারে বানিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে শরীরটা, এটা এসে একটু বসেছি, ও জল খাওয়ালো 1 গ্লাস মোম, তারপরে নিয়ে এসিটা চালিয়ে দিলে একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে রান্না করে ফটাফট টুকুর করে দেবো। দেখো চিকেন রেডি, এটা মেয়েই লাস্টে দেখেছে, আমি চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, এবারে বানাবো মোগলাই পরোটা। একটুখানি বেলে নিয়ে তারপরে ছড়িয়ে নেব। বড় করে বানাবো, এই দেখো ডিম দিয়ে মাখার এটাই সুবিধা, যেটা টানলে এটা ছেড়ে না, এটাই হচ্ছে মেন সুবিধা। দোকানে যেমনি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে করে মোগলাইগুলোকে করে, সেমনি তো পারি না, কিন্তু এমনি করে করলে দেখবে অটোমেটিক্যালি টানলে বড় হয়ে যায়, ছেড়েও না, এটা ডিম দেওয়ার কারণে একমাত্র হয়। তোমরা কিচেনের স্ল্যাবেও করতে পারো, ধুয়ে পরিষ্কার করে নিয়ে, আমি কিচেন স্ল্যাবটাও পরিষ্কার করেছি, আবার এই বেলনি চাকিটাতে করছি, ওই জন্য আর অর্ধেক ডিম যেটা মেখেছিলাম আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম, আরও খানিকটা ডিমের খানিকটা অংশ দিলাম। ওর পর একটা মোগলাইতে একটা ডিম লাগে, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি ধনে পাতা কুচিও দিতে পারো, একটু নুন দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে নেবো, নিয়ে খামের মতো ফোল্ড করে নেবো। এটা যত পাতলা হয় তত ভালো খেতে হয়, টেস্টি হয়। তো দেখো আমি খামের মতো ফোল্ড করে নিয়েছি, এবারে এইটাকে তুলে নিয়ে কড়াইতে দেওয়াটাই মেন হচ্ছে টাফ ব্যাপার, সাবধানে দিতে হয়। যেদিকটা দেখো ফোল্ড করছি সেটা আমি তলার দিকে রাখবো, আর অন্যদিকটা উপরের দিকে রাখবো। প্রথমে এটা এমনি করে ভাজতে হবে, তারপরে নিয়ে দেখো আমি দেখাচ্ছি, তারপরে উল্টো দিয়ে দিতে হবে সাবধানে। এদেরকে খেতে দিয়েছি ডিনার, প্রায় 7:45 বাজে এখন, মামি আর বাবা খেয়ে নিক, আমিও খাবো। কেমন হয়েছে মোম? কান্না পাচ্ছে, ভালো খাবার পেয়ে আনন্দের সীমানায়, এই দেখো। তাহলে আজকে এখন কার মতো গুড নাইট, কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, ভালো মন্দ করে খা খেয়া, আমি খাবো ভাত, আমি একটু মোগলাই টেস্ট করবো। আমার খাবারও নিয়ে নিয়েছি দেখো, একটু ভাত আর ঝিঙে আলু পোস্ত, আর এই 2 নম্বর মোগলাই পরোটা আমার বরকে দিলাম, এর অর্ধেকটা আমি খাবো, এটা খেলেই যথেষ্ট আমার জন্য। খেতে ভালো লাগে কিন্তু খেলে কষ্ট হয়, সেই জন্য আমি একটুখানি মানে মেনেই চলি বলতে পারো, নিজেকে ভালো রাখার জন্য, এই হলো ব্যাপার। শুভ সকাল বন্ধুরা, এখন প্রায় 10:00 বাজে, এক রাতের খাবার থেকে সোজা সকালের জলখাবারে চলে এসেছি। আজকে জলখাবারে বানিয়েছি উপমা, মেয়ে খেতে শুরু করে দিয়েছে, বড়টা বেড়ে দিয়েছে, এদিকে আমি নিয়ে নিয়েছি, আর একটা বাটি এক্সট্রা হয়েছে সেটা রেখে দিয়েছি, রূপালিও খাচ্ছে। আর একে দেখো, এ মনে হচ্ছে রাজা রাজা হাল, ও ওখানে পাখার তলায় বসে আছে, টেবিল অবধি আসতেই ওর কষ্ট। আজকে বানাচ্ছি না সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি, আর কুকার আজকে ব্যবহার করছি না, ইন্ডাকশনের মধ্যেই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভেন্ডি সেদ্ধ দেবো, কালকের পোস্ত বেঁচে আছে। একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, তোমাদের একটা কিচেন টিপস দেবো, এটা কিন্তু খুব কাজ দেয়। এই দেখো, এর মধ্যে আমি ধনে জিরে, জিরে আর ধনের রেশিওটা হচ্ছে, যদি 3 চামচ জিরে হয় তাহলে ধনে হচ্ছে 2 চামচ, আর একটু গরম মশলা, গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, সব একটু খালি খোলায় হালকা, মানে ভাজার মতো নয়, রোস্টেড নয়, কিন্তু একটু গরম করে নিয়ে তারপরে এটাকে পিষে রেখে দিয়েছি। যে কোনো নিরামিষ তরকারি বলো বা পেঁয়াজ রসুনের তরকারি বলো, যাতেই বলো, এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। আমি এটার মধ্যেও দিলাম, টেস্টটা খুব ভালো আসে। আমি না প্যাকেটের মশলা, মানে গুঁড়ো মশলাগুলো আমি কম ব্যবহার করার চেষ্টা করি, যতটা পারি নিজে বানিয়ে করার চেষ্টা করি। কী বলো তো, অনেকে অনেক ব্যস্ত থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমার মনে হয় আজকাল এত বেশি উল্টোপাল্টা জিনিস মেশানো হচ্ছে প্যাকেট ফ্যাকেটে, যতটা নিজেকে ভালো রাখা যায়, যতটা সেফে থাকা যায়, সেফ সাইডে থাকা যায়, ওই জন্য জিরে ধনে সব কিছু আমি নিজে থেকে পিষে নেওয়ার চেষ্টা করি, যতদিন পারছি, না পারলে করবো না। গরমকালে না সব থেকে দেখো এত সিম্পল খেতে হবে, আর তার মধ্যে হচ্ছে মানে
কাজ কম করা টিপস হচ্ছে গরমকালে যতটা প্ল্যান্ড ওয়েতে চলা যায়, কম রান্না করো, সিম্পল রান্না করো, আর মশলা তৈরি করে রাখো। আমি যেরকম এই জিরে ধনে কুড়েটা নিরামিষ সরকার লেগে গেল, আদা কষে দিলেই হয়ে যাবে, আর একটা পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব একটা পিসে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, ওটাতে মশলা কমও লাগে আর বারবার করতে যাওয়া ঝামেলা নেই, কোনো কিছু রান্না করলে ফটাফট ওটা ইউজ করা যায়। তো এই হচ্ছে টিপস। ভাত বাড়ছি, ভাত দুপুরের খাবার, এখন খালি ভোটের রেজাল্টের দিকে নজর, খাবার দিকে কারোর নজর নেই। তবুও তোমরা যখন দেখবে, তোমাদেরকে মেনুটা দেখায়, ভেন্ডি সেদ্ধ, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, সোয়াবিনের তরকারি, আলু দিয়ে বানিয়েছি, এটা একটু পোস্ত বেঁচে আছে, গন্ধরাজ লেবু আর আম পুদিনার চাটনি। তাহলে আজকে এখনই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা। এবার আমরা খাওয়া দাওয়া করি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।